দর্শক, বেসরকারি ফলে বরিশালের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ সেনিয়াবাদ। এ মুহূর্তে বরিশালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ফল ঘোষণা কেন্দ্রে আছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ, আর জেলা সার্কিট হাউসে ব্রিফ করছেন নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহ, সেখানে রয়েছেন সহকর্মী রাহাত খান। মাসুদ, আপনার কাছে জানতে চাইব কত ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি? তোমরা শুরুতেই বলেছিলাম, আমাদের সংবাদের শুরুতেই বলেছিলাম যে আসলে এখানে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেটা আসলে যে অনানুষ্ঠানিক যে ফলাফল আমরা পাচ্ছি সেটা থেকে অনেক ধীর গতি। এখানকার যে প্রাপ্ত ফলাফলের কথা যদি বলি, যে এখানে 23টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে, যেটা রিটার্নিং অফিসার কিছু মানে ঘোষণা করছেন, সেই 23টি ফলাফলের মধ্যে যদি আমি আপনাকে জানাই, নৌকা প্রতীক পেয়েছে 14,657 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাকা পেয়েছে 3,583 ভোট, তৃতীয় স্থানে আছেন টেবিল ঘড়ি নিয়ে 1,406 ভোট। বলা চলে যে ভোটের ব্যবধান যথেষ্ট বেশি নৌকা এবং হাত ঘড়ির মধ্যে। এছাড়া যদি আপনাকে আমি যে অনানুষ্ঠানিক যে ফলাফল আমার হাতে এসেছে সেই তথ্য যদি দেই, সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা 126টি কেন্দ্রের ফলাফল পেয়ে গেছি। সেখানে নৌকা প্রতীক পেয়েছে 86,997 ভোট, এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা পেয়েছে 33,307 ভোট। বলা চলে অনানুষ্ঠানিকভাবেই বলা চলে যে নৌকা প্রতীক 53,690 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া যে ভোট কাস্টিং হয়েছে সেই হিসাবে কিন্তু 50%-এরও বেশি ভোট আজকের এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাস্টিং হয়েছে। তো এই হচ্ছে আমার কাছে এই অনানুষ্ঠানিক ফলাফলের ফলাফল। এছাড়া এখানকার যে রিটার্নিং অফিসার এখনো পর্যন্ত 23টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন, যে এখানকার এই এইভাবে ধীরগতিতে চলতে থাকলে কিন্তু আরও প্রায় 1 থেকে 2 ঘন্টার সময় আমরা বেশি লেগে যাবে। আর এই মুহূর্তে কিন্তু আপনি জানেন যে অনানুষ্ঠানিক ফলাফলকে কেন্দ্র করে কিন্তু যারা বিজয়ী আছেন, যারা বিজয়ী হননি, তারা কিন্তু সংবাদ সম্মেলন করছেন আমরা দেখতে পেয়েছি। আপনাকে যদি সারা দিনের কথা বলি, যে বরিশাল সিটি নির্বাচন কিন্তু বলা চলে যে উচ্চমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে। দুই একটি ঘটনা ছাড়া হাত পাখা প্রার্থী যে লাঞ্ছিত হয়েছেন সেটি নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে, অনেক অভিযোগ হয়েছে। এছাড়া দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিন্তু মোটামুটি বলা চলে যে উচ্চমুখর পরিবেশ শেষ হয়েছে। তো টুম্পা, এই ছিল আসলে সর্বশেষ তথ্য আমার কাছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ।